कल आसु किए गल तोके जिज्ञेस करते करते तोके एइभावे जिज्ञेस करे कोनो लाभ नहीं तोर कपाले सोनी आछे तोर की हबे मुख खुल के तोर साले एत हिम्मत आज के पर मुख खुलते सब साला के मारो बई शुद्ध पढ़ार जन्य छुड़े फेलार जन्य कमेडी करछिस नाकि कॉलेजे नतुन एसेछिस मने होच्छे प्लीज मिसेस भवानी एबारेर मतो भवानी सिंह के माफ करे दिन चेयरमैन छेले तार जोन्नो
চেয়ারম্যান প্রত্যেক বড় লোক বা গরিব ছেলে মেয়েরা পড়াশোনা করে যাতে ডাক্তার হয় সেই জন্যই তিনি এই মেডিকেল কলেজ বানিয়েছেন, কিন্তু ওনার ছেলে অন্য স্টুডেন্টদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা যদি জেনে যায় তাহলে তিনি সহ্য করতে পারবেন না। হি ইজ আ হার্ট পেশেন্ট। আমি বুঝি স্যার, কিন্তু আপনি ভুলে যাবেন না এটা মেডিকেল কলেজ। আবার যদি ভবানী অন্যায় করে আর আপনি চুপ থাকেন তাহলে আমি ইস্তফা দিয়ে দেব। আই এম সরি স্যার। এসটিটি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হ্যালো। এই আমি গণেশ বলছি। এই গণেশ, তুই আমার কথা মন দিয়ে শোন। গাঙ্গু কালিয়া ফেরার হওয়ার পরেই কিছু লোক তোকে মারার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। জেলে রাজা ভাইয়ের সাথে দেখা করার জন্য ওরাও কিন্তু আসছে। তুই ফালতু বাইরে ঘুরিস না, তোকে খুঁজে পেলে কিন্তু ওরা ছাড়বে না। আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে ভাই। আমাকে খুন করতে বাধ্য করিস না। গঙ্গু ভাই, এসো বন্টি, এসো। আরে বসো, আরে বসো বসো। এ গণেশ কোথায় আছে? খোঁজার জন্য বলেছিলাম। আরে নিষ্কর্মা গুলো তো। মঙ্গল, যখন এরা জানেই না ও কোথায় আছে তা কি করে বলবে বলতো? হ্যাঁ এই যা হয়েছে তার জন্য ক্ষমা চা। মাফ করে দাও। এই চুপচাপ চল না, চললাম বন্টি। মশা মাছি মরা লোক, সারা তোদের যদি এত দম হয় তবে সারা আমি মানুষ খুন করি, তবে আমার কত দম কেটে ফেলবো। এখনো তোদের তিনটেকে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? যাকে তোরা বাঁচাতে চাইছিস তাকে টুকরো টুকরো করে তোদের সামনে ফেলবো। তোরা মজা দেখবি। মৃত্যু হয়ে আমি আসছি। এইভাবে বাইরে ঘুরছো? তোমাকে তো আগেই বলেছি এইভাবে বাইরে ঘুরবে না, হোস্টেলের মধ্যে থাকবে। দ্বিতীয়বার যেন এটা না হয়। এই চলো। হ্যারিসনের লেখা টেক্সট বুক অফ মেডিসিন লাইব্রেরিতে আছে, ওটা নিশ্চয়ই পড়ো। দ্যাট উইল বি ভেরি ইউজফুল। একটু ওদিকে দেখ না, ঝাক্কাস মাল, অনেক কিছু জানতে পারবে। ওকে দেখ। এই ডাক তো ওকে। আরে গণেশ, হুম, এদিকে আয় না। আরে আয় না, আরে আয় আয়, ভয় পাস না। হ্যালো ম্যাডাম, দু মিনিটের জন্য ছেড়ে দিন, পাঠিয়ে দেবো। আবে আয় না, আয় 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 আয়। কেমন ভদ্র ছেলের মতো আসছে দেখ না। কি ব্যাপারে? দেখে তো মনে হচ্ছে ম্যাডাম তোকে একটুও ছাড়ে না। এ ভবানী, ম্যাডাম ওর সাথে প্রাইভেটে কী সব ডিসকাশন করছিল, তুই তো মাঝখানে ডেকে নিলি, তা কেন ছাড়বে? এই ব্যাপার নাকি? আচ্ছা এটা তো বল, পুরনো গাড়ি চালিয়ে লাইসেন্স তো নিয়ে নিলি, নতুন গাড়ি কবে চালাবি বে? বুঝলি না, পুরনো গাড়ি হচ্ছে এ আর নতুন গাড়ি হচ্ছে এর মেয়ে। গণেশ চলো এখান থেকে। একে দেখ, ড্রাইভারকে রিপেয়ার করছি তো গাড়ির ব্যথা লাগছে। চলো গণেশ।
হে ভবানি, তোর উপরে হাত উঠলো আর তুই চুপ করে বসে আছিস, এখানে আমরা কি করে মুখ দেখাবো বলতো? আরে ভাই গণেশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কলেজ শেষ হওয়ার পর সবাই চলে গেল আর তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? আসলে আমি লাইব্রেরি যাব। আরে 24 ঘন্টা পড়তে থাকো, পড়ার ভূত চেপেছে নাকি? ম্যাডাম কে ওইনা, ম্যাডাম কে শিক্ষা দিতেই হবে। কি মনে হয়, আমি যদি কিছু করতাম তো আমার বাবা জেনে যেত আর আমার জন্য সমস্যা তৈরি হতো। তার মানে ওকে এমনিই ছেড়ে দেব? বদলা নেওয়ার জন্য আমি অন্য পন্থা নিয়েছি। ও জানবে আমি করেছি, কিন্তু আমার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাবে না। বলতো কি করে? ওর নিজের মেয়ে যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তার হাত পা ভেঙে দেওয়ার জন্য কলেজে আমার লোককে পাঠিয়েছি। ওয়ার্ডেন, যে করে হোক মেয়েটাকে বাঁচাতে হবে। ওদের কলেজটা কোথায় জানো? ওটা তো এখান থেকে 25 কিলোমিটার দূরে, ওখানে পৌঁছে তো সবকিছু শেষ হয়ে যাবে, হনুমানের মতো উড়ে গিয়ে কোনো লাভ হবে না। ভবানি, মেয়েটা আসছে। ধর ওকে আর খতম করে দে সালিকে। কি করছিস এতক্ষণ ধরে? একটা মেয়েকে ধরতে পারছিস না নিকম্মা শালা? যা জলদি যা। যেটা গড়াচ্ছে ওটা জল নয়, পেট্রোল। ওটা তোরা কেমিক্যাল ল্যাবে আছিস, এটা ভুলে যাস না। একটা কাঠি জ্বালিয়ে ফেলে দেবো, তোরা সব পুড়ে ছাই হয়ে যাবি, কেউ জানতেও পারবে না। তোর বাঁচা অসম্ভব। এই কে তুই? আমি কে সেটা বড় কথা নয়, ওই মেয়েটা যেন সুস্থ শরীরে ঘরে ফেরে, না হলে তোরা সব উপরে চলে যাবি। এমন কাজ করিস না, তোর চামচাদের মানা কর। ওকে ছেড়ে দে, ওকে কিছু করিস না, আমার প্রাণ এখন সংকটে। যেমন তুই বলেছিস তেমনই করেছিস। এরপর যদি কখনো এরকম করার চেষ্টা করিস তো আমি শুধু মুখে বলবো না। গণেশ, ম্যাডামের মেয়ে তোর সাথে কথা বলতে চাইছে। ওয়ার্ডেন পাঠালো। হ্যালো গণেশ, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। যা কিছু ঘটলো ম্যাডাম জানেন? জানে না। ওনাকে বলবেন না, উনি জেনে গেলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, বলবো না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিসের জন্য? থ্যাঙ্কস বলার জন্য। ওটাও তো বললেন। দেখ না কেমন শান্ত ছেলের মতো বসে খাচ্ছে। কেন থুতু ফেলছিস ভবানি? নুনও নেই, ঝালও নেই, দিয়ে নে, খেয়ে নে। আরে এ তো খাচ্ছে রে। আরে আচারটাও দে না। এ ভবানি, দেখেছিস ওর রাগ হচ্ছে? তাই নাকি? চল দেখি। এ তো ঠিকই,
চোখ লাল হয়ে গেছে, সত্যিও রেগে গেছে। যে কোনো পরিস্থিতিতে তোকে ডাক্তার রূপে দেখতে চাই বাবা, খুনি রূপে নয়। আরে বা, এটাও তো খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে আমাদের শক্তি দেখাতেই হবে। আমার সঙ্গে চালাকি, আজকের পর থেকে আমার সঙ্গে আর সাহস দেখাবে। আরে গণেশ, এই অবস্থা হয়েছে তোমার? ওই অপরিচিত মেয়েটাকে বাঁচাতে কাল তুমি ওসব করলে, আর আফসোসের কথা হলো আজ নিজেকে বাঁচাতে পারলে না। আমার কথা শোনো আমার ভাই, তুমি এখানে থাকলে ওরা তোমাকে পড়তে দেবে না। যদি তোমার প্রাণ চাও তো রাতারাতে এই শহর ছেড়ে কোথাও চলে যাও, এটাই আমি তোমাকে বলবো। কেউ দরজায় করা নাড়ছে, গিয়ে দেখ তো। আর কি ওয়ার্ডেন হবে? সালাম মার খাওয়ার পরও এখানে এসে দাঁড়িয়ে আছে, আজকে ওকে ছাড়বো না। চল চল জিনিস বার কর, চল চল। কোথায় গায়েব হয়ে গেল সালা? ওই তো সালা, ধরো কে। আরে রাম 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 রাম, এই হোস্টেলের দৃশ্য তো একদম হরর ফিল্মের মতো মনে হচ্ছে। এই কোথায় পালাচ্ছিস ক্যান্টিনের মার খেয়ে তো শিক্ষা হয়নি সালা, আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই লাইটারগুলো এক একে জ্বালা তো সালা, আজ তুই কিছুতেই বাঁচবি না। এই খোঁজ ওকে, মনে হচ্ছে পালিয়ে গেছে। আমি তোকে বাঁচতে দেব না। আজ পর্যন্ত গণেশের সাথে দেখা করা হয়ে ওঠেনি, কিন্তু আজ যখন দেখা করতে যাচ্ছি জানি না কেন খুব এক্সাইটেড মনে হচ্ছে। হ্যালো, আমি কথা বলছি, তুমি এসে গেছো? হ্যাঁ, আপনি কোথায়? আমি বাস থেকে নামার পর এই হাঁটছি। কি রঙের ড্রেস পরেছেন? কেন বলো তো? যাতে আমি আপনাকে চিনতে পারি। বলুন। ওকে, হলুদ রঙের চুড়িদার। ওকে, দেখে নিচ্ছি। আরে ভাই, বলে বাস থেকে গেছো? চল 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 চল
আরে দে না, রাজা ভাইয়ের জামিনের ব্যাপারে। আরে একটা জরুরি কাজে গেছে, পরের বাসে চলে আসবে। আরে গণেশ, এমন করে কি দেখছিস? নিজের গ্রামের লোককে দেখে চমকে গেলি? তুই আমায় দেখে চিনতে পারছিস না? আমি তোদের বাড়ির পিছনের ওই যে লক্ষণের ছেলে বংশী। এই আচ্ছা, শুনলাম নাকি তুই ডাক্তারি পড়িস, তার গ্রামে পড়িস না শহরে পড়িস? এই বাবা মার সাথে দেখা করেছিস তো? গ্রামের থেকে কেউ আসবে নাকি রে, তার জন্য অপেক্ষা করছিস? আপনি যাকে ভাবছেন আমি সে নই। ভুল ভাবছি? একটা লোকের সঙ্গে দু মিনিট আগে দেখা হলো, সে আমায় চিনতেই পারলো না, আমার মনে বড় দুঃখ। তোকে চিনলো না গ্রামের কে সে? আরে আমাদের ওই গণেশ। কোন গণেশ? আরে ওই যে আমাদের মাস্টার মশাই ছেলে গণেশ। এই তুই গণেশকে দেখেছিস? কবে দেখেছিস আর কোথায় দেখেছিস? এই দু মিনিট আগেই আমাদের এই পাশের স্ট্যান্ডে ছিল। আমরা যে গণেশকে খোঁজ করছি সে এখানেই আছে। ওকে খুঁজে বার করে টুকরো টুকরো করে ফেল, বের কর। তোরা ওদিকে গিয়ে খোঁজ, তোরা ওইদিকে আমি দেখে নেব, যা তোরা ওইদিকে যা। হ্যালো, আই এম ওয়েটিং। ঠিক করে বলুন, আপনি কি রঙের ড্রেস পরেছেন? আমি হলুদ রঙের চুড়িদারই পরেছি। তুমি বারবার কেন জিজ্ঞাসা করছো? ব্যাপারটা হলো, আজকে অনেকেই হলুদ রঙের চুড়িদার পরেছে, এই জন্যই জিজ্ঞেস করছি। রঙের ব্যাপার তো গন্ডগোলে। থাক, ওসব ছাড়ুন, আপনার আশপাশে কোনো ল্যান্ডমার্ক থাকলে বলুন তো। প্ল্যাটফর্ম নাম্বার 4, 4 এর নিচে একটা ফিল্মের পোস্টারও লাগানো আছে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, আপনার পেছনেই আছি। কি হয়েছে? কি হয়েছে রিমা? কি করছো? এই এদিকে দেখ শালা গণেশ, আমরা তোকে মারতে এসেছি আর তুই শালা মেয়েটা তোকে প্রেম করছিস? এই শালাকে কেটে ফেলে দে। তুমি এখনই চলে যাও। না যাব না। চলে যাও। আমি ভীতু নই রে, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয়। Oh!
কিসের ঝামেলা রে? কিসের? ডাক্তারই তো হতে চেয়েছিলাম। কি অসুবিধা তোর? আমাকে আমার মতো থাকতে দে, আমাকে খুনি না বানিয়ে ছাড়বি না তোরা? না নে নে আমি জানি। আমার গঙ্গু আয় চলেছে। তোকে দেখা মাত্রই টুকরো টুকরো করে ফেলার জন্যে আমি এখানে এসেছি। জীবন নেওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই না। একটা মেয়ের জন্যে তুই আমার কাছে শত্রু হয়ে গেছিস। ওকে ভালোবাসিস তুই? আর খালি তিন দিনে আমি ওকে মেরে ফেলবো, আর তোকেও আমার মতো কষ্ট দিয়ে দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলবো, মনে রাখিস। তাহলে আমি এক বাপের বেটা না। ভাই তুই মানুষ না অন্য কিছু, কত লোককে হসপিটালে পাঠিয়ে দিলে। আরে আমি তো তোমাকে মিথ্যে বলেছি যে ওই মেয়েটা তোমায় ভালোবাসে, কিন্তু ও তো তোমাকে দেখতেই জড়িয়ে ধরলো। আগের থেকে তুমি চেনো ওকে? আরে এটা তো বলো, তুমি কে, ও কে, আসলে এইসব কি হচ্ছে? আমি দেখেছি ও ঘরের ভেতরে আছে। দাদারা এখানে নেই, আমি একা মেয়ে মানুষ। আমি মেয়েদের ক্ষেত্রে মেয়ে আর পুরুষদের ক্ষেত্রে পুরুষ। আমি তুমি খুব বলছো দেখছি। কে রে এই নমুনা? আমার দিদির মেয়ে শহর থেকে এসেছে। অতিথি হিসাবে এসেছিস, মগ্নাই খাচ্ছিস আর চুপচাপ যা হচ্ছে চারপাশে দেখতে থাক, না হলে চটকে চোদ্দ করে দেবো। আধ ঘন্টার মধ্যে আমার পুরো টাকা হাতে চাই, বুঝেছিস? শোনো দিদি, আধ ঘন্টার মধ্যে 3 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবো? আমাকে এক সপ্তাহ সময় দাও, নিজের মাথা বিক্রি করে। তুই এই মাথাটা বন্ধক রাখবি? এক বাচ্চার মা হলেও তুই চাইলে এখনো ঢিলা হোসনি, টাইট মাল আছিস পুরো আইটেম। যখনই তুই বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস, তখন কত ছেলে ছোকরা বুড়োর মুখ দিয়ে লালা চড়ে রে। এইরকম নিকম্মার সাথে বিছানায় শোয়ার থেকে রাস্তার লোকের সাথে শুলে তুই জলদি আমার টাকা চুকিয়ে দিতে পারবি? কি ভাবছিস রে, ধান্দা শুরু করে দে। পুলিশের কাছে কমপ্লেন করে অবৈধ সুদের কারবারের জন্য জেলে ভরে দেবো তোকে। কেন রে এই ল পড়া, তুই আমাকে ধমকাচ্ছিস? নিজের মাসির বদলে তুই ধান্দায় লেগে যা। আরে ওকে কেটে কুকুরকে খাইয়ে দাও দিদি। কি
রে জুয়ান মরদ আমার চোখে চোখ রাখতে ভয় পায় আর আমার সামনে লেজ গুটিয়ে পালায় আর তুই দুই পয়সার তোর এত হিম্মত যে আমার গালে চোর মারিস আমার গায়ে হাত দেওয়ার হিম্মত করলি তো তো আমি এক্ষুনি কাপড় খুলে দেব শিবানীর মামলায় কেউ আসলে তার অবস্থা কি হয় সবাই দেখে নে গণেশ 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 যাস না বাবা যা তুমি কোনো মহিলা নাকি মহিলা নাকি বলো মুখের কথায় তুমি মানবে না তোমাকে বোঝাতে হবে এই নারী হয়ে জন্মে আরেকজন নারীকে সম্মান করতে জানো না এখন তোমার লজ্জা হচ্ছে তাহলে ভাবো ওর কি অবস্থা হয়েছিল আমার কথা শুন সে কম এখন তো নারী হওয়ার চেষ্টা কর চল চল ভাগ গণেশ চল গণেশ বাড়ি চল বাবা চল দেখলে বাবা এটা মনুষ্যত্ব বীর হরিশ্চন্দ্র তোর এত সাহস যে শিবানীর গায়ে হাত দিয়ে তুই চলে যাবি যে সময় থেকে তুই আমার গায়ে হাত দিয়েছিস সেই সময় থেকে তুই আমার মরদ এই শুক্রবার তুই আমার অন্যায় হাত দিয়েছিস না আগামী শুক্রবার তুই আমার শরীরে হাত দিবি আমার নিজের মরদ হয়ে কে রে দুজন এই তোর বাবা মা বুঝি শ্বশুর মশাই আর শাশুড়ি আশীর্বাদ দিন শ্বশুর মশাই শাশুড়ি ভুল হয়ে গেছে আমাদের যেতে দাও মা মা কেন ওর সাথে লাগছো এ গচ্চু তুই ভদ্র ভাষা বুঝিস না মুখ চালাচ্ছিস বিয়েটা হতে দে আমি সব শিখিয়ে দেব শ্বশুর মশাই শাশুড়ি মা এখন আমি অন্য মুডে আছি তোমরা এখন যাও না হলে এমনি যদি চেয়ে থাকে তো চোখের মণি বার করে দেব আর তোকে মেরে আমি সাদা থান পরব দশ গোনার আগে এখান থেকে যা আরে মঙ্গল গোনা চল বাবা তিন চল গণেশ চল 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 গণেশ এখান থেকে চল চল বাবা চলে গেছে দিদি আবে নারে তো জামাই বাবু জামাই বাবুর পুরো বায়োডাটা আমার সন্ধের মধ্যে পেয়ে যাবে দিদি সব কথা অকাজের কাজী
সব সময় ফুর্তিতে থাকা আমার বোনটাকে যে এইরকম দুঃখী করে দেখা দিয়েছে তাকে টুকরো টুকরো করতে না পারলে আমার নাম গঙ্গুরাম কালিয়ানা। তুই সোজা গিয়ে ওকে কেটে ফেলবি, ও তো মরে যাবে, আর তারপর আমার কি হবে? আবে তোরা এরকম উল্টো পাল্টা করবি আমি জানি বলেই আমি তোদের বলিনি। আমাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে আমরা যা বলি সেটা এখানকার আইন, আর যেটা করি সেটা ন্যায়। এমন বংশের জন্ম নেওয়া শিবানীর ওনা কেউ খুলে নিল, এটাই এখন লোকের মুখে মুখে। আমার গায়ে যে হাত দিয়েছে যদি ওকেই বিয়ে করে নি, তবে এই গায়ের লোকেরা বলবে লোকটাকে হাতিয়ে নিল শিবানী। এ গাঙ্গু দাদা, এভাবে কি দেখছো? ও যেমন তেমন ছোড়া নয়, ওই ছোড়ার বুকে দম আছে। এখন তাহলে কি করবি? আরে আমি ওকে বিয়ে করতে চাই, আসছে শুক্রবার আমার বিয়ে, এই রবিবার তোমার বাড়ি ভোজ খেতে যাব। আমি বৌদিকে বলো দুটো দেশি মুরগি তাগড়া দেখে যেন ধরে রাখে। এখন তুই যা দাদা। কি হয়েছে ছুটি? শুনে তো যা। হ্যাঁ বল। তোর একমাত্র বোনের বিয়ে দেখতে তোর হয়তো মন চাইছে, কিন্তু তুই যাতে কোনো গন্ডগোল না করিস তাই আমি বলছিলাম। পাগল কোথাকার, তুই যেমন বলবি তেমনই হবে, বিয়েতেই আসবো। হ্যাঁ থ্যাংকস দাদা, বাড়ি গিয়ে ফোন করবি কিন্তু। শোন মঙ্গল, হ্যাঁ দিদি, যে বাড়ির আমি রানী হব সে বাড়িটা একবার দেখে আসি, চল।